ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন যে হজ বা ওমরা করতে গিয়ে কমপক্ষে কদিন থাকতে হয়, তো এক্ষেত্রে ভাইজান অ্যাকচুয়ালি যেগুলো আমাদের দেশের লোকেরা হজ বা ওমরা করতে যান, তারা একটা প্যাকেজে যান যে আমরা ওমরা করতে গিয়ে 15 দিন বা 20 দিন থাকবো, হজ করতে গিয়ে 2 মাস বা 40 দিন থাকবো, এগুলো একটা প্যাকেজ থাকে। এই সব দিনগুলি কিন্তু হজের দিন নয়, মূলত ওমরার জন্য একদিন যথেষ্ট, ওমরা করার জন্য একদিন যথেষ্ট। কেন, ওমরার কাজই হচ্ছে যে আপনি কাবা বা বাইতুল্লাহ প্রবেশ করলেন, বাইতুল্লাহ প্রবেশ করে আল্লাহর ঘরে তওয়াফ করলেন, তওয়াফের পরে আপনি ওখান দিয়ে গিয়ে সাফা মারওয়ার মধ্যে সাই বা দৌড়ালেন, দিয়ে মাথা নাড়া করলেন। এই তিনটি কাজ, এটা সম্পূর্ণ কাজটা ওমরার, যেটা মূল ওমরার যেটা করণীয় বা কাজ, সেটা করতে আপনাকে হয়তো খুব বেশি হলে 5-6 ঘন্টা সময় লাগবে, 5-6 ঘন্টা সময় লাগবে আপনার, তাহলে আপনার ওমরা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওমরার জন্যে একদিন যথেষ্ট। আর হজ, হজের মূল পর্ব হচ্ছে 8ই জিলহিজ্জা থেকে 13ই জিলহিজ্জা পর্যন্ত, 8 জিলহিজ্জা থেকে 13 জিলহজ পর্যন্ত। তো 8 থেকে 13 জিলহজ যদি আপনি ই করেন, কত হবে, 8, 9, 10, 11, 12, 13, 6 দিন, 6 দিন। তো হজ করতে গিয়ে হজের যে মূল পর্ব বা মূল কাজ হচ্ছে 6 দিনের, হ্যাঁ, তো এটা হচ্ছে কমপক্ষে থাকার বা দিন, হ্যাঁ, এই এই দিনগুলো থাকতে হবে, অবস্থান করতেই হবে। বাকি কম বেশি যেগুলো আছে সেগুলো মানুষের ইচ্ছার বিষয়, তারা হয়তো মক্কাতে গিয়ে মক্কা যে শ্রোতাতে করা ফজিলত 1 লাখ গুণ বেশি, সেটা পাওয়ার জন্য মানুষ আশা করে। আর হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই, মানুষ মদিনাতে যায় মূলত শুধুমাত্র রাসূল সাল্লামের কবর জিয়ারত করার জন্যে বা মসজিদে নববীতে অবস্থান করার জন্যে, হ্যাঁ, এগুলি হজের মূল পর্বের অংশ নয়, এগুলি হজের মূল পর্বের অংশ নয়। তো এটা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করেছেন তার ভিত্তিতে উত্তর, যে হজের ওমরার জন্যে কমপক্ষে একদিন একদিন থাকলেই হবে, আর হজের জন্যে কমপক্ষে 6-7 দিন থাকতে হবে, 6-7 দিন থাকতে হবে। এর বেশি মানুষের এটা ইচ্ছাধীন বিষয়, এটা স্বাধীন বিষয়, কারণ ওখানে যত দিন থাকবে তত তার মধ্যে কল্যাণ রয়েছে, বেশি সওয়াব রয়েছে তার মধ্যে, এই জন্য মানুষ থাকে, এই জন্যই মানুষ থাকে। আর আপনি বিস্তারিত জানার জন্যে বাংলা হাদিস যে অ্যাপস আছে, ওই অ্যাপসের গ্রন্থসমূহে গিয়ে হজ বা উমরা সম্পর্কে যে বইগুলো আছে ওর মধ্যে islamhouse.com একটা বই আছে, আপনি ওটা পড়তে পারেন, বা অন্যান্য অনেক বই আছে হজ সম্পর্কে, সেগুলো পড়ুন ইনশাল্লাহ। হজের বিস্তারিত আলোচনা বা এর করণীয় বর্জনীয় বা এর পদ্ধতি সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।